চট্টগ্রামে ভুল শুধরে ঢাকা টেস্টে ভালো করার প্রত্যাশা করছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, বোলিংয়ের ভুলগুলো নিয়ে বেশি কাজ করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার সুযোগ আছে বলেও মনে করেন তিনি। ইঞ্জুরির কারণে সাকিব আল হাসানের দলে না থাকায় শূন্যতা সৃষ্টি হয়েছে, তাই অন্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান মেহেদী হাসান মিরাজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। অবশ্য সাকিব ভাই থাকলে আমরা অনেক ভালো হতো, হয়তো আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাসটা আরও বেশি পেতাম, বাট যেহেতু সে নাই, বাট আমরা মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাইম আছে, এবং আমাদের তিনজনের উপর বেশি দায়িত্ব থাকবে স্পিনারদের, এবং আমরা চেষ্টা করব যে ভালো এরিয়াতে বল করার।